বিরিজর টুকার বাজার যাওয়ার পথে বিক্রি করার জন্য এর বাদে যে সময় আমরা সন্ধ্যা পর্যন্ত দেখলাম আমার ছেলে আসে নাই ওর মায়ে ফোন করিয়া কইছে আমি ড্রাইভার গাড়ি চালাই আমার ছেলে তো তরাই নিয়া ব্যস্ত বাজারও এর বাদে দেখা যায় শোনা যায় যে বিরিজর অনেক একটা বাচ্চারে ধরিয়া তরকারি আত আছে অনেক মানুষের ফোন হয়েছে কোয়ার লোকে আমি তারাত গেছি তারা যাওয়ার বাদে দেখি রাত এগারোটার সময় যে আমার ছেলের পুলিশে দেখাইছে যে এই ফটো চিনুনি তখন কইছে আমার ছেলে বলে কিভাবে এই ঘটনা পাইছে বলে কুমারগাঁও হাতে নাতে মানুষে দরিয়া দিছে এই আসামি রে তো শাস্তি ফাঁসি চাই এই যে ব্যক্তি একটা ছেলে এই দেশের নাগরিক ছোট বাচ্চা হইলো আর এই যে নির্যাতন আর তারা যে অবৈধভাবে মারা হয়েছে ওদের ফাঁসি হইতো আমরা কুমারগাঁওর পক্ষ থেকে ফাঁসি জয় ফাঁসি জয়